শুরু হচ্ছে এবার শখের বাজার। বাজারে আসছে শাহের জিয়ারি অস্ত্র শক্তি সঙ্গে নিয়ে, মুচকি মুচকি হাসি দিয়ে। আর একদিকে ছলনাময়ী পদ্মাবতী ছলনা করছে, বেহুলা কেমন সতী পরীক্ষা করবে চাঁদপুত্র লক্ষ্মীন্দর মাঝি রূপে, মাঝি রূপে পরীক্ষা করবে। মায়ানদী সিজন করছেন ধলাই নদীর পারে, আর লখাইকে দেখে পদকবি পদ রচনা করছেন, ওই আরে নতুন বাজার বসাইল আগামীকাল সাতটাকে শুভ দৃষ্টি, বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ে শুভ পরিণয়। তাই কর্ণে পৌঁছে যাচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ের ধ্বনি, কৃপা করে আশীর্বাদ করতে আসবেন। সব বিয়ে ফাঁকি দেওয়া যায়, ভগবানের বিয়ে বেহুলা সতীর বিয়ে ফাঁকি দিতে হয় না বলে কৃপা করে এসে চরণ ধুলি দেবে। আগামীকাল আমাদের বিয়ে পর্ব, সাতটাকে শুভ দৃষ্টি, মানুষের জীবনে একবারে আসি শুভ পরিণয়। তাই তাদেরকে দেখে পদকবি কিভাবে পদ রচনা করছে, ওরে বাজার দে কিনে যাবে আদিবাসী দ্বারা ওই শখের একটি নতুন বন পরিষ্কার করে একটি শখের বাজার বসিয়েছি। চাই এই মুহূর্তে আমরা দুই বন্ধু মিলে আমরা ছুটে যাব সেই বাজারে। কোথায় বন্ধু, ও বন্ধু, ব্যাটারি শেষ হয়ে গেছে, 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর পিড়িতে আশা, 12 বছর আমি তোমায় ডেকেছি শুধুমাত্র, আমার সাথে নিয়ে যাবো আমি ওই মধুকুণ্ডল
মন পরিষ্কার করে সেই স্থানে একটি শক্তির বাজারে বসিয়েছি। তাই দেরি করব না বন্ধু, তাড়াতাড়ি চলো চলো। এই মুহূর্তে আমরা দুই বন্ধু মিলে ছুটে যাবো সেই বাজারে। তাই চলো। তাই কি বলছি জানো? বলো। ও বলে চলো যাইলো করি দাদা, বল রে বেটা, বল রে ভাইয়া, যাবো বাজার ঘুরিতে, চলো যাইলো করি দাদা, যাবো বাজার ঘুরিতে। আমি সে কথা বলিনি, না না, আমি কি বলেছি জানো? আরে মনের মানুষ দাদা দেখবো নয়ন ভরে, দেখো দেখো আমরা বাজারে চলে এসেছি, কিন্তু একদিকে লোক একদিকে মানুষ। শোনো শোনো, যেদিকে যাকে বলে লোক তাকে বলে মানুষ। মানুষ হচ্ছে মেয়ে মানুষ, লোক হচ্ছে ব্যাটা চেংড়া লোক। ও বাহ বাহ, তোমার মাথায় ভালো বুদ্ধি। চলো বন্ধু আমরা ওদিকে দিকে দিকে কই কই, আমরা যাদের জন্য এসেছি আমরা এই শখের বাজারে, জানি না আমাদের আশা পূর্ণ হবে কিনা। শোনো বন্ধু আমরা ঠিক খুঁজে নেব, তুমি এইদিকে দেখো আমি এইদিকে দেখছি, তুমি এইদিকে এই এই যে দেখতে পাচ্ছ এটা দিকে, তুমি এইদিকে এইদিকে এইদিকে, আমি কিন্তু এইদিকে দিকে আমার বন্ধু এদিকে দাঁড়িয়ে বলো বউগুলো বিয়া করবো কেন? এই যে বন্ধু আমার বউ। বাহ কেমন আছে? না তোমার চয়েস আছে, ওই মেয়েটাকে এমনি চয়েস করলাম কেন কেন কেন? আমি ভাবছি কি বিয়ের পর আমি কাজ টাজ করবো না, ওর টাকা দেখাবো। ওই মেয়েটা এখন সরকার থেকে মাসে মাসে ভাতার পাচ্ছে। ভাতার? আরে ভাতার নয়, ভাতা টাকা পাচ্ছে। ও হ্যাঁ ভাতার টাকা, বয়স হয়ে গেছে ভাতার টাকা পাচ্ছে। আগে মাকে কি হাসছে, দুটো দাঁত সামনে বের হয়ে একদম বলছে ফিসফিসি হাসছে। চলো বলো চুম্মা চুম্মা। শোনো আমরা যাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাজার বসিয়েছি ওরা এখানে আসবে। চলো সামনে দেখা যাচ্ছে একটি নদী, চলো আমরা এই মুহূর্তে মাঝি সেই থাকবো। তাই চলো চলো বন্ধু, আমাদেরকে যেন চিনতে না পাই। চলো Thank you.
চম্পানি আর উজানির মাঝে নাকি বাজার বসবে, তাই সখীগণকে নিয়ে আমি বাজার দেখতে যাব। কাঞ্চনা বলো সখী, ও প্রাণ সখী রে, সখী মধু চুড়ি মালা ফিতা স্নো পাউডার এগুলো কিনতে হবে না সখী? আমি তোমার বিয়েতে সেই ডিজে করে নাচবো, আমি পুরুলিয়ার ডিজে। ডিজে বেশ বেশ, তাই হবে। তাই বাজারে কি সোনা কিনবো না রূপা কিনবো গো? আমরা সব সোনা, তাই সয়কে আমি সিটি বলে জিনিস নেব না। বাজারে যা চাই করে দেখিনি তো দা, তাই বুঝছি সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম। ভালোবেসেছ বলে ভালোবাসিলাম, ভালোবেসেছ বলে ভালোবাসিলাম।
যাদের জন্য আমরা এই নদী ঘাটে খেওয়া নিয়ে রয়েছি কই তাদেরকে তো এখনো আমরা দেখতে পাচ্ছি না তবে কি আমরা বসেই থেকে যাব এই স্থানে বন্ধু আজকে দিনে কেউ এই পার থেকে ওপারে যাবে না আর যাদের উদ্দেশ্যে আমরা মেলা লাগিয়েছি তারা কি যাবে না বন্ধু কে যাবে কি বসে থাকি একটু বসে থাকো বন্ধু দেখি কখন আসে আমরা সাজে গুজে বসে আছি কুলহির মুড়াতে এলো না কেউ মেলা দেখিতে এলো না কেউ বাজারে দে আর মনে হয় আমাদের মেলা যাওয়া হবে না কেন কেন সই কালকে রাতে হঠাৎ বৃষ্টিতে নদীতে জলে ভরে গেছে এবার নদীর জল আমরা কি করে পার হব ও তুমি এই কথা বলছো সই আমার কাছে একটি যুক্তি রয়েছে বুদ্ধি রয়েছে কেমন যুক্তি আমি এসেছি ইংল্যান্ড থেকে তো ও তাই যদি আমি সে ইংল্যান্ড থেকে বুদ্ধি নিয়ে এসেছি কি জানো এ তো সামনে মায়া নদী আমরা অষ্টম সমিনে একটু করে চা সে যাব আর একটু করে কাপড় তুলব একটু করে যাব সে আরেকটু করে সে কাপড় তুলে নেব আর গলা জ্বলে গিয়ে সে পুরোটা কাপড় তুলে ওই পাড়ে চলে যাবার না আবার সে কাপড়টি নিচে নেমে দেব একটু জলে নামবো একটু কাপড় তুলবো আর একটু জলে নামবো আর একটু তুলবো আর একটু নাম তুল নামবো মাথায় তুলে নেব তারপরে একটু করে উঠবো একটু করে ছাড়বো বন্ধু বন্ধু তুমি কোনো চিন্তা করো না আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না কেন আর কেউ যদি মনে করে হিলে আসবে হ্যাঁ নতুন কিন্তু বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই বৃষ্টিতে বড় বড় টিনা যোগ হয়েছে হ্যাঁ যেখানে সেখানে ধরবে আকাম করে দেবে তাই নাকি সই এভাবে আমি যেতে পারবো না আমি শাহরাজার মেয়ে অমন কাজ কি আমার সাজি নদী যখন আছি তোরিও নিশ্চয়ই আছি দেখতে পেয়েছিস ওই ওই যে ওই দেখা যায় সখী ওই দেখা যায় দূরে কণ্ঠস্বরে ডাক দিচ্ছে আর আমাদেরকে উদ্দেশ্যে বলছি ওই যে দেখা যাচ্ছে তোরই সই তাই শোনো তুমি
আমরা যাকে তাকে তো পার করতে পারি না হ্যাঁ ও পার থেকে কেউ যদি ঘাস উঠাতে আসে আজকে আমরা পার করব না তবে এই মুহূর্তে আমরা তাদের পরিচয় নেব তারপর আমরা পার করব সই তুমি ডাক দাও সই আমি কি মানে ডাক দেব মাঝি ভাই ও মাঝি ভাই ও মাঝি ভাই বন্ধু দেখো বন্ধু তোমার মান সম্মান না থাকতে পারে আমার আছে কেন ওই পার থেকে আমাদেরকে কে বলছে ওই ওই মাগির ভাই তোমাকে সে কথা বলেছে আর তুমি কি বললে মাগি ও ও মাগি না ও মাগো কেন কাঁদছি আমি শোকে সারা দিচ্ছেন আমার কথা এভাবে ডাকলে কি সারা দিবে শোনো কোকিল কণ্ঠে ডাকো মাই গড কোকিল কণ্ঠে সুর আমি জীবন শুনিনি সখী তাহলে আমি ডাক দিই প্রীতি হোক প্রীতি হোক দিদি এলামই কি করো দিদি রাহানো কোকিল রে হে নাহা কাদি সাহার শিবা সোহন তের গালে আমাদেরকে ডাকছে তবে শোনো আমরা কয়েকটি কথা বলতে চাই ওহো তোমেলা কে গো ও ভজন দৃঢ় তীরে শোধ করে ভালো ওহো তোমরা কে গো ও খঞ্জনা নদীর তীরে সত্যি গো রে বলো বলো তোমাদের বাড়ি কোথায় সত্য করে আমাকে পরিচয় দাও পরিচয় চাইছে বাপের বাড়ির আবদার বন্ধু সারা দিনে নাও বয় পরিচয় না দিনে পার করো সই তো এইটা হলো পরিচয় পরিচয় নিয়ে কি করবে শুনি তাই তো এই যে শোনো আমাদের পরিচয় নিয়ে কি করবে তোমরা তোমরা যদি ওই মেলার মধ্যে হারিয়ে যাও তাহলে কি হবে তোমাদের কি নাম যদি শুনে নেই তাহলে তোমাদেরকে খুঁজে আমরা পার করে দেব দেখে কি মনে হয় আমরা কি মেলাতে হারিয়ে যাব তাই তো মনে হচ্ছে মনে রাখে আমরা কোচি খোকা না তোমরা খোকা নয় খুকি ক্ষমা সরি ভুল হয়ে গেছে তোমাদের বাড়ি কোথায় ও জানি না গো রে আরো সাহরা যা
নাম বেহুলা সুন্দরী বেহুলা বেহুলা এসেছি আগে আগে হ্যাঁ আমার বেহুলা আগে আগে আমি এই মুহূর্তে যাব আমি বলছিলাম কি তাদের সাথে একটু ছলনা করি কেমন ছলনা করবে বলো তোমরা তরুণী মোর পড়েছে পাখি আগে আমি সামালি তরুণী তোমরা আছে আমার জীর্ণ তরি দিবানিশি পারাপার করি দুজন ছাড়া তিনজন নাই পারি হ্যাঁ তাই বুঝি ও মাঝি ভাই কি মোদের পার করে দাও না মোদের পার করি দাও তবে শোনো
সব সখীকে পার করতে করতে আমরা আনা আনা নেব আর তোমার বেলায় আমি কি নেব জানো কি তোমার কাম শোনা নেব আমি দেবে তবে শুনো আবার সব সখীরে পার করিতে আমি নেব আনা আনা তোমার বেলা নেব সখী আমি তোমার বেলা নেব সখী তোমার কামে শোনা সখী গো ও আমি তোমার খাটের মাছি তোমার কাছে পয়সা নেব না গো আমি তোমার খাটের মাছি আর করি পয়সা নেব না বেটা বেটি মাকে পায়ে এ যে ধরে ভালো করে বৈঠে যা তুমি আমার নরম দাবি গরম করে দিলে এই যে কি বললে
দুদুমণিরা এই হাত ছাড়া এত মুখের ভাষা খারাপ মানে কেন ভদ্র দুদুমণি বলে না দিদিমণি ও দিদিমণি হ্যাঁ নাও নাও নেমুন 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 নামশয় আগে নাম নেমুন পার করেছি তুমি তো রাজবাড়িতে বড় হচ্ছ হ্যাঁ কোনোদিন আমার বন্ধু বইটা চালাইনি এক কাজ করবে কিভাবে বইটা চালাতে হয় দেখে নাও হ্যাঁ শিখে দাও তো এইদিকে মারবে হাইও এইদিকে মারবে হাইও মাঝে দেবে না তুই তুই দিকে মারবে মাঝে দেবে না ঠিক আছে মাঝে দিলে মানুষ মরা কো ঠিক আছে এবার আমি নিয়ে যাব এই যে সিঁড়ি ফেলে দু এবার ঠিক আছে ভালো করে বসবে কিন্তু কেমন নড়াচড়া করবে না ভালো করে বসবে কিন্তু ওম গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে আমি তোমায় পূর্বেই বলেছি আমি আমার পাওনা নেই তারপর আমি পার করে দিই আজকের দিনেও আমি আমার পাওনা নেব তাই তারপর আমি তোমায় পার করে দেব বেশ তুমি যখন আমার কানের শোনা চেয়েছো এই আমি কানের শোনা এই এই দাঁড়াও এ কি করছো তুমি আমি তোমার কাছে তো কানের শোনা চাইনি তবে কেন আমি তোমার কাছে চেয়েছি শুধুমাত্র কাম শোনা মাঝে ভাই হ্যাঁ হ্যাঁ এসো এসো তুমি আমায় কাম শোনা দাও ছি ছি এ কি বলছো তুমি আমি তোমার দুটি পায়ে পড়ি মাঝে ভাই আমার বিয়ের সম্বন্ধ স্থির হয়ে গেছে আর কয়েকদিন পর আমার বিয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করো না শোনো তুমি আমার কাছে মিছে মিছে কান্না করো না তুমি এসো আজকের দিন আমায় প্রেম আলিঙ্গন দাও আমাকে আমাকে কাম শোনা দাও আর যদি না দাও
এই মুহূর্তে আমার হাতের এই বইটা আমি ফেলে দেবো এই পবিত্র গঙ্গার জলে। আর কোথায় আমরা দুজনে ভাসতে ভাসতে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। ওগো কেউ শুনছে আমাকে বাঁচাও, কেউ নেই সখী, কেউ নেই আমাকে বাঁচাও, কেউ নেই। এই দেখো আমি ফেলে দিলাম, এবার আমরা দুজনে ভাসতে ভাসতে চলে গেলে তুমি আমার এত মানে সর্বনাশ করো না মাঝে ভাই, মা মানুষ দেবি তুমি আমায় বাঁচাও, আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। যা যা কি যেন মুখে বললো, অর্ধেক নদী বালুচর হয়ে গেল আর নিজে পাই হেঁটে গেল না, দেখি কোন পথে গেছে। আমি এই মুহূর্তে তার পিছনে ধাওয়া করি, আমি গায়ে পিছু পিছু ছুটি। বন্ধু দেখি আমি শুনলাম চম্পালি নগর আর উজ্জয়ী নগর বলে বিচে বলি একটু নতুন শখের বাজার বসেছে, তাই তো আমরা ফেরিওয়ালা, চলো ভাই চলো আমরা যাবো ফেরিওয়ালা। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি চলো বন্ধু চলো দেখি, দেখো তো কত সুন্দর সুন্দর বাজার লেগেছে। এই যে গো আয়না দিদি সই সই এসো, কে যেন কি বললো বাজারে, এই যে আয়না দিদি সই, ছি ছি মানুষটা কত অসুন্দর, এসো আয়না দিদি সই। ও মা আমাকে ডাক মার খাবি রে তুই, এই যে দিদি আয়না দিদি সুই মার খাবি রে তুই, এই এই আসো কানের মধ্যে কি হচ্ছে, এটাকে মুরগি ব্রাম ধরেছে মনে হয়, মুরগি ব্রাম মুরগি, হ্যাঁ এই যে শোনো আমাকে কি বলছে জানো, কি বলছে আয়না দিদি সুই তোমাকে শুতে বলছে, ওই জন্য আমি বললাম। ও দাদা 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 দোকানদারি করছেন না মেয়ে নোংরামো করছেন কেন, কি হলো ওই মেয়েটা বলে বলছেন আপনি, না না আমি ও কথা বলিনি তো, তাহলে আমি বলেছি আয়না দিদি সুই, এ আবার আসুন, এ দাঁড়াও ওই তোমার কত শুতে মন যাচ্ছে, তার মানে কি বিক্রি করছেন, আমি কি বিক্রি করছি, আজ আয়না আছে, হ্যাঁ ও মুখ দেখায় না, হ্যাঁ একদিকে দেখা যায় একদিকে যায় না, এই যে চিরুনি, হ্যাঁ আর আছে সুই আর সুতা, ও সুই আর সুতা বিক্রি করছে আয়না, ঘুমাতে আসে ধরে কি কি মনে ভাবছো তোমরা, কি বলছো বলা ঢং হয়েছে, কি অসভ্যের মতো, এই যে বন্ধু উনি বলছেন আয়না দিদি সুই, আয়না চিরুনি সুই বিক্রি করছে, বন্ধু সে কথা তো বলিনি আমাকে, আর যত কিছু কি যত কিছু জিনিস নেবে আমরা পয়সা দেব, হ্যাঁ যাও দোকানদারটাকে হাত করে নাও, হাত করে নিয়েছি বলে নিয়েছো ঠিক আছে, আমি দিব তোর দিব তোর
করি আসো, চলো সই আমরা অন্য বাজারে যাব, এসো। সূর্য আমার মন জুড়াইছে তোমাকে খাবো, আমার চোখ জুড়াইছে তোমাকে খাবো। আমার মন জুড়াইছে তোমায়।
দেখাবো বাজারে পেহুলার সত্যর সতীত নষ্ট হচ্ছে এই মুহূর্তে আমি ঝ সমাপ্তি আগামীকাল বেহুলা লোকিন্দরের শুভ পরিণয় সাত পাকে শুভ দৃষ্টি মালা বদল বেহুলা বিদায় কাঞ্চন বাসুরে গমন কাঞ্চন বাসুরে গমন বেহুলা লোকিন্দরী লোকিন্দরী রংশন পর্ব গা জয় গোবিন্দরী হরি গোপাল